हेलो व्यूअर्स, आजकेर वीडियोते आम्रा आलोचना करब नाउन इन एपोजिशनेर ब्यापारे। तोमादेर अनेकेर काछे एपोजिशन कथाटा होयतो नूतन, ताहले प्रथमे आम्रा एपोजिशन कथाटीर माने कि सेटा जेने नेब। एपोजिशन कथाटीर इंग्लिशे मिनिंग होलो प्लेसिं नियर अथवा नियर पजिशन, अर्थात पाशापाशी स्थापन बा काछाकाछी स्थापन। जखन कोनो जिनिश पाशापाशी बा काछाकाछी थाके सेटाके आमरा एपोजिशन बोलबो। ताहले एबार चलो नाउन इन एपोजिशनेर संज्ञाटा कि सेटा आमरा देखेनी। दुटी नाउन, आमी एखाने दुटी नाउनेर नाम दिएछी, एकटार नाम एन ओन आर एकटार नाम एन टू। ताहले दुटी नाउन पाशापाशी बसे जखन परेर नाउनटी अर्थात एन टू जे नाउन सेटी जदि पूर्वेर नाउनटीके निर्देश करे तखन परेर नाउनटीके अर्थात एन टू के आमरा नाउन इन एपोजिशन बोलबो। मने रखते होबे नाउन इन एपोजिशन के आमरा केस इन एपोजिशनो बोले थाकी। एबार एकटा एग्जाम्पलेर मध्य दिए आमरा पुरो म्याटारटाके भालोभावे बुझे नेब। ताहले देखो एग्जाम्पलटा देवा आछे, श्रीजिता कमा माई फ्रेंड कमा इज ए गुड सिंगर। ताहले देखो श्रीजिता एकटा नाउन, आबार माई फ्रेंड बोलते काके बोझाच्छे, अबियसलि श्रीजिताके। ताहले माई फ्रेंड आर एकटा नाउन, ताहले प्रथम नाउन अर्थात श्रीजिताके आमी धरलाम एन ओन आर माई फ्रेंडके धरलाम एन टू। ताहले देखो आमादेर जे एन टू बोले जे नाउनटी आछे अर्थात माई फ्रेंड, एटा किन्तु एन ओन अर्थात श्रीजिताकेई बोझाच्छे। ताहले आमरा बोलते पारी जे एन टू नाउनटीके नाउन इन एपोजिशन, अर्थात माई फ्रेंड होच्छे नाउन इन एपोजिशन। देखो एखाने दुटी नाउन ही पाशापाशी बसेछे। आमरा नाउन इन एपोजिशन के सेंटेंस जॉइनिंग एर क्षेत्रे यूज करी। तो एखन आमरा एटाओ शिखे नेब जे नाउन इन एपोजिशन एर साहाज्ये किभाबे आमरा दुटो सेंटेंस के जॉइन करब। फार्स्ट सेंटेंस आछे विराट इज अ गुड क्रिकेट प्लेयर, और सेकेंड आछे He is an international player। ताहोले सेकेंड सेंटेंसे जे he उल्लेख करा हुए छे, एखाने he बोलते के विराट के बोझाच्छे। तार माने देखो दुटो सेंटेंस आमरा बोलछी किन्तु दुटो सेंटेंस एकजन के इंडिकेट करछे, एकजनेर ब्यापारे किन्तु दुटो सेंटेंस बला हुए छे। ताई आमरा प्रथमे विराट नामटा निलाम, तारपरे कमा, তারপরে আমরা ভার্বটা উঠিয়ে অর্থাৎ ইজ কথাটাকে উঠিয়ে দিলাম এবং দিলাম কি আ গুড ক্রিকেট প্লেয়ার। দেন আমাদের জয়েনিং করতে হলে তো ফুল স্টপ ওঠাতেই হবে, তাই আমরা ফুল স্টপ উঠিয়ে দিলাম। এবার কি করলাম, আবার একটা কমা দিলাম। হি বলতে কাকে বোঝাচ্ছে, বিরাটকে। ওকে, তো বিরাট আমি আর লিখলাম না, আমি কমা ইউজ করলাম এবং ইজ অর্থাৎ ভার্ব থেকে শুরু করলাম যে ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্লেয়ার। এবার তোমাদের বুঝতে আরও সুবিধে হবে, জাস্ট একটা ট্রিক ফলো করবে। কীরকম, ফার্স্টে তোমরা নামটা লিখলে, এবার ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটাতে তোমরা ইজ থেকে বাক্যটা নেবে না, তোমাদেরকে ওখানে ইজটাকে কেটে দিয়ে কমা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে যে ইজ থাকবে তার কোনো মানে নেই, অর্থাৎ ভার্ব যে থাকবে ভার্বটাকে কেটে তোমরা কমা দেবে। এবং ফার্স্ট সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার পরে কমা দেবে আবার। এবার যখন সেকেন্ড সেন্টেন্সটা শুরু করবে, সেকেন্ড সেন্টেন্সের কিন্তু ভার্ব থেকে তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে, তারপরে শেষে ফুল স্টপ দেবে। তো চলো আরও একটা এক্সাম্পল দেখে নেই। আইফোন ইজ মাই ফেভারিট ব্র্যান্ড, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। তাহলে সেকেন্ড সেন্টেন্সে ইট বলতে কাকে বোঝাচ্ছি, আইফোনকে। তাই আমি প্রথমে কী দিলাম, আইফোন কমা,
এবার যেমন বলেছিলাম যে ফার্স্ট সেন্টেন্সের ভার্ব হবে না, তাই আমি ভার্বটাকে উঠিয়ে দিলাম, কমা দিয়ে লিখলাম মাই ফেভারিট ব্র্যান্ড। এবার ফার্স্ট সেন্টেন্স আমার শেষ হলো, তাহলে ফার্স্ট সেন্টেন্স শেষ হওয়ার পর কী হবে? আমি কমা ইউজ করলাম, তারপরে ইট বলতে কাকে বোঝানো হয়েছে? আইফোনকে অবভিয়াসলি, তাই ইটটা আর দিলাম না। আমি কি বলেছিলাম, সেকেন্ড সেন্টেন্সটা তোমাদের কিন্তু ভার্ব থেকে শুরু করতে হবে। তাহলে ভার্বটা কি? ইজ, তাই দিয়ে দিলাম ইজ ভেরি এক্সপেন্সিভ। অ্যান্ড লাস্টে ফুল স্টপ। তাহলে আমার সেন্টেন্স দেখো, দুটো সেন্টেন্স একটা সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তো এইভাবে নাউন ইন অ্যাপোজিশনের মাধ্যমে বা সাহায্যে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি খুবই সহজে। তাহলে দুটো সেন্টেন্সকে আমরা নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে কিভাবে জয়েন করব সেটা তো তোমরা জেনে গেলে। তাহলে আমাকে কুইক এই কোয়েশ্চেনের আনসারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে এই দুটো সেন্টেন্সকে আমরা নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে কিভাবে জয়েন করব। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।